আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 27তম বিশ্বজনীন প্রার্থনা সভা 2023 এই সুন্দর সভার আয়োজন যারা করেছেন সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য সকল সদস্যবৃন্দ তারা এবং মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় ব্যক্তিবৃন্দ বিভিন্ন ধর্মের এমনি সামনে উপবিষ্ট আমার ভাইয়েরা যারা আমরা এই একই তরিকায় বিশ্বাস করি আমি বলি পীর ভাই উপস্থিত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা রইল আমাদের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জগৎ বিখ্যাত সর্বকালের সর্ববরেণ্য আমাদের মানবতার দিশারি এবং অতন্দ্র প্রহরী হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহের উনি এই এই তরিকাটাকে শুরু করেছিলেন আমার আপনারা সবাই জানেন আমার পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর করে বলেছেন আমি শুধু এইটুকু বলবো যে আমরা যারা একটু খোঁজখবর রাখার চেষ্টা করি মানে ধর্ম আসলে কি আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যেটা বলে গিয়েছিলেন সেটাকেই প্রকৃতভাবে অনুসরণ করে আমাদের এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করা হয়েছে এবং শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য মানুষকে সুপথে রাখার জন্য মানুষকে ধর্ম এবং ইমানের পথে রাখার জন্য এই এই তরিকা অনবরত কাজ করে যাচ্ছে আমি মনে করি আমরা যারা খাঁটি ইমানদার মুসলমান কিংবা অন্য ধর্মেরও যারা খাঁটি তাদের ধর্মকে অনুসরণ করে বা বিশ্বাস করে আমরা সবাই হাক্কানি আঞ্জুমান যেভাবে পালন করতে বলেছে যা করতে বলেছে আমরা যদি এই জিনিসটাকে মনে রাখি যেমন দেখেন আজকে এখানে একটা লাইন আছে এত সুন্দর যে আজকে আমি আরেকজনের মৃত্যুর কথা যেইভাবে বলছি কাল আমার মৃত্যুর কথাও সেইভাবে আরেকজনে বলবে বহুদিনের বিলাসদ্রব্য আহার্য বস্তু ঘরে রাখা জিনিস এগুলি সব পড়ে থাকবে কিন্তু আমরা যারা জমিয়েছি তারাই আমরা থাকব না এই কথাগুলি মনে রাখলে আসলে আমার মনে হয় পাপ এবং অন্যায় থেকে আমরা দূরে থাকব আমরা সবসময় নামাজ পড়া বলি আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন তো আমি আল্লাহর সৃষ্টি বাকি যারা আছে তাদেরকে যদি আমি মাফ না করি তা আমি আল্লাহর কাছে যতক্ষণই কান্নাকাটি করি আল্লাহ আমাকে মাফ করবে এটা এটা আল্লাহর ইচ্ছা কিন্তু এটা কেমন হলো এটা আমি জানি না কারণ আরেকটা মানুষের কোনো কিছুকে আমি মাফ করতেছি না কারণ মাপি যদি করতাম তাহলে ছোট পর্যায় থেকে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এত মারামারি হানাহানি কাটাকাটি হতো না বিশ্ব সভ্যতা আমরা বলি কি সভ্যতার চরম শিখরে আমরা আছি এই সভ্যতার চরম শিখরে এসে যেই দুইটা যুদ্ধ চলতেছে এটা নিন্দনীয় এটা ঘৃণিত আমাদের প্যালেস্টাইনি মুসলমান ভাইদের উপরে যে আক্রমণটা করা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা করি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে কৃতজ্ঞতা জানাই উনি একজন খাঁটি ইমানদার মুসলমান উনি নিজের জীবনের পরোয়া না করা উনি ওনার ক্ষমতার চেয়ে আর কোনো কিছুর পরোয়া না করা উনি প্রকাশ্যে প্যালেস্টাইনদের পক্ষ নিয়েছেন মুসলমানদের পক্ষ নিয়েছেন ইহুদিদের বিরুদ্ধে ইহুদিরা আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিমকেও কিন্তু জীবিত অবস্থায় অনেক রকমভাবে জ্বালিয়েছে এবং ডিস্টার্ব করছে অনেক কিছুতে সুতরাং এই যে প্যালেস্টাইনদের পক্ষে রয়েছে আমরা যে এত ইমানদার একজন প্রধানমন্ত্রী পেয়েছি এটাও আমাদের আল্লাহর কাছে শুকর করা দরকার উনি আসলে তেমন পিতার সন্তান আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কিন্তু এই যে ইসলামিক ফাউন্ডেশন কাকরাইলে মসজিদের জায়গা তারপরে এই সব কিছুগুলি কিন্তু উনি তৈরি করে গেছিলেন এবং আমাদের আপনারা জানেন প্রত্যেকটা উপজেলা এক একটা মসজিদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন যেখানে মসজিদে যে স্টাডি করতে পারবো আমরা মানে এখানে বয়স্কদের কোরআন শিক্ষার জায়গা নারীদের নামাজ পড়ার জায়গা এবং ইসলাম সম্বন্ধে পড়াশোনা করা লাইব্রেরি থাকতে হবে বই থাকতে হবে আসলে তো এই যে আমরা কোরআন শরীফ পড়ি এই যে আমরা কোরআন পড়া যায় আমরা যারা নিয়মিত কোরআন শরীফ পড়ি আমি মনে করি আমি আমার নিজেকেও বলি যতটুকু কোরআন শরীফ পড়ি অতটুকু বাংলা করতে হবে কোরআন শরীফ মানে হলো আমি কিভাবে চলবো প্রতিটা মুসলমান কিভাবে চলবে এটা কোরআন শরীফে আমাদের নবীজি লিখে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রেরণ করেছেন সুতরাং আমি বাংলা কোরআন শরীফ জেনে কিভাবে চলতে হবে এটা না জেনে
আমি এমনিই কোরআন শরীফ পড়লাম আর আমি মানে কোরআন অনুযায়ী চললাম না, তাহলে কোরআনের প্রতি আমার শ্রদ্ধাটা বিশ্বাসটা হলো না। মুসলমান মানে বা কোনো ভালো ধার্মিক যে কোনো ধর্মের হোক মানে না যে রক্ষাটা, যারা ধর্মকে বিক্রি করে খেতে চায়। একজন মুসলমান যদি খারাপ আচরণ করে তাহলে সমস্ত মুসলমানদের ইজ্জতটা নষ্ট করে দিল। এই যে রক্ষাটা এবং জঙ্গিবাদ, এই যে দুর্নীতি, এই সমস্ত জিনিস মানে ধর্মকে ব্যবহার করে এই সমস্ত কাজ করা মানে আমাদের মুসলমানদের, আমার পূর্ববর্তী বক্তা এটা বলেছেন এবং অন্যরাও বলেছেন যে এইটাই আমাদের মুসলমানকে বিতর্কিত করছে, মানুষের কাছে ছোট করছে। আমরা এটা করতে পারি না, কারণ আমাদের মুসলমান ধর্মে একটা প্রাণী আমরা সৃষ্টি করতে পারি না। সুতরাং আমরা কাউকে হত্যা করতে পারি না, কাউকে হত্যা করার অধিকার আল্লাহ সুবহান তাল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। এই জন্য বিচারের সিস্টেম আছে আর আল্লাহ সুবহান তাল্লাহ সবার বিচার করে, একটু অপেক্ষা করতে হয়, সেই রয় যে সয়, একটু সয়া সয়া থাকতে হয়। তাহলে আল্লাহ সুবহান তাল্লাহ বিচার হলো তিন রকম, ইহকাল, মধ্যবর্তীকাল, পরবর্তীকাল। তো পরবর্তীকালের বিচার হবে, মধ্যবর্তী হবে, ইহকালের একটা বিচার হয়। আল্লাহর বিচারের জন্য যেন আমরা অপেক্ষা করি, আমরা যেন সুপথে চলি। আমি হাক্কানি আঞ্জুমান ওনাদের কাছে আমি এরা যে কীরকম আদর্শ, কীরকম সত্য, কীরকম মুসলমান, কীরকম সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমি যদি ভালো মুসলমান হয়ে থাকি তা আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ প্রাণী সৃষ্টি করতে পারে না। তো যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সে আল্লাহ মঞ্চে উপবিষ্ট অন্য ধর্মের যারা আছে ওনাদেরকেও সৃষ্টি করছে। সুতরাং তাদের বিচার করার, ধর্মীয় কারণে তাদের বিচার করা, এটা আমাদের কোনো অধিকার নাই। আমরা যেন এই জিনিসগুলি বুঝা চলি। আর যেটা যুদ্ধের কারণে সারা পৃথিবীতে মানুষ খুব অশান্তিতে আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সারা পৃথিবীতে, মানে সেই তুলনায় বাড়লেও ওই তুলনায় বাংলাদেশের মানুষ এখনও আল্লাহ সুবহান তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, আমরা ওই তুলনায় ভালো আছি। যেন যুদ্ধগুলি থেমে যায়, দেশে দেশে শান্তি আসে, মানুষের কল্যাণ হয়, আমরা প্রতিটা মুসলমান এটা আমরা দোয়া করব ইনশাল্লাহ। আরেকটা যেন আমরা খেয়াল করি, আমরা যেন আলহামদুলিল্লাহ বলতে শিখি। আমরা কেমন যেন অস্থির হয়ে গেছি, কিছুই শুকুর আলহামদুলিল্লাহ নাই, মানে একটা কথার কথা, একটা পাইলাম তা আমার দুইটা কোথায়, দুটো যখন হয়ে গেল তখন আমার তিনটা কোথায়, মানে এই যে ক্ষুধা, কন্টিনিউয়াসলি ক্ষুধা এবং চাহিদা। সকল দুঃখের, বেশিরভাগ সময় সকল দুঃখের মূল হলো অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাওয়া। এই জিনিসটা যেন আমরা খেয়াল রাখি, আমরা যেন এই পথ থেকে সরে আসি। আর এই এই তরিকার যারা আছেন আমি এটা বলবো যে সত্যিকারেরই এত সুন্দরভাবে আমাদের চলতে বলা হয়েছে। আমার ব্যক্তিগত জীবনে আমরা প্রায় তিন চার পুরুষ ধরা এই ইসের তরিকার সঙ্গে আমরা যুক্ত আছি। আমার ব্যক্তিগত জীবনেও আমি আরেকবারও বলেছি, আমার স্বামীর দুর্ঘটনার পরে এই যিনি মাত্র পর্দার অন্তরালে গেলেন, বর্তমান হুজুর পাকের আগের জন, উনি আমাকে খুব সুন্দর করে কীভাবে চলতে হবে এত সুন্দর করে বিদেশ উনি আমাকে লিখে পাঠিয়েছিলেন। আমি সত্যি বলতেছি আমি ওনার কথা অনুযায়ী চলেছি, উনি আমাকে যেভাবে চলতে বলেছেন। তা আল্লাহ মালিক, আমার এক অসুস্থ স্বামী, দুই বাচ্চা নিয়ে খোদা আমাকে কোথাও ঠেকায় নাই। এই উস্তিকুলটা যদি আমরা নিয়মিত পড়তে পারি এবং আমরা এই বিশ্বাসকে ধারণ করতে পারি, ওই যে মৃত্যুর কথা যেখানে ভিতরে আসে, প্রতিদিন যে কোনো কিছুতে মন খারাপ হলে তাড়াতাড়ি ওইটা পড়তে হয়, ওই লেখাটা পড়লেই আমি মনে করি মন ভালো হয়ে যাবে। আমরা খুব সামান্য সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, আমরা চলে যাব, আমরা যে সবাই ভাই বোনের মতো মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি, আমরা সবাই আল্লাহর সৃষ্টি। আপনারা প্রতিবার এই পহেলা ডিসেম্বর এই প্রার্থনা সভায় আমাকে ডাকেন, কিছু বলার সুযোগ করে দেন, আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। আমি সবসময় দোয়া করি আমার প্রিয় ভাইদের জন্য, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। আমি আগে কখনো যাই না, আমি যেতাম না, কিন্তু আপনারা জানেন 7ই জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমিও একজন প্রার্থী, আমার একটু জরুরি কাজ আছে, এই জন্য আমাকে মুন্সিগঞ্জে যেতে হচ্ছে। আপনারা আমার সমস্ত ভাইদের কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমরা সবাই এই তরিকার, এই হুজুর পাকের এটা আমরা বিশ্বাস করি, আমি যেন সবাই আপনাদের সবার সম্মানটা রক্ষা করতে পারি, আমার ইমানের পথে, সুন্দর পথে থাকা, আল্লাহর পথে থাকা যেন মানুষের সেবা করতে পারি। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সুবহান তাআলা আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ওনার পথে থাকার তৌফিক এনায়েত করুক, এরকম মনের জোর আমাদের দান করুক আল্লাহ সুবহান তাআলা। আল্লাহ আমাদের সহায় হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।